আবুধাবির মুসাফায় বাঙালি স্বাদের খানাপিনার বিপুল সমাহার নিয়ে যাত্রা শুরু করেছে আপন বাড়ি রেস্টুরেন্ট। আমিরাত থেকে মাহবুব সরকার জানাচ্ছেন বিস্তারিত। বাংলা ও বাঙালির পাশে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শিল্পনগরী মুসাফার 10 সানাইয়ার কেয়ার 5 সুপার মার্কেটের পশ্চিম পাশে রাউজান হালদা বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং ফেবুলাস টাইপিং সংলগ্ন প্রবাসের মাটিতে বাঙালি স্বাদের খাবারের বিপুল সমাহার নিয়ে যাত্রা শুরু করলো দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠান আপন বাড়ি রেস্টুরেন্ট। সোমবার 20 জুন বাদে এসা প্রতিষ্ঠানের কর্ণধার মোহাম্মদ জসিমউদ্দিনের উপস্থিতিতে গাউসিয়া কমিটি বাংলাদেশ আমিরাত কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ জানে আলম ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন। এ সময়ে গাউসিয়া কমিটি আবুধাবি শাখার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর, মোসাফা কমিটির সভাপতি ব্যবসায়ী মোহাম্মদ আলী জামাল, গাউসিয়া কমিটি বাংলাদেশ আবুধাবির সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, ব্যবসায়ী মোহাম্মদ নেজামউদ্দিন, মোহাম্মদ আনাস, মোহাম্মদ আজিম, মোহাম্মদ ফজল করিম শাহ প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে আলহাজ জানে আলম সকলকে দেশীয় প্রতিষ্ঠানে এসে বাঙালি খাবারের স্বাদ নিতে বলেন। তিনি এয়ারপোর্ট ভোগান্তি ও বিমানের টিকিটের সুলভ মূল্যের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আপনাদের সকলের প্রতি দাওয়াত থাকবে এবং অনুরোধ থাকবে আমাদের বাংলাদেশি এই রেস্টুরেন্টে এসে আপনাদের আপন ঘরের মর্যাদায় আপন ঘরের রুচিতে খানা পরিবেশন হবে ইনশাল্লাহ। আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের বাংলাদেশি এই হোটেলকে আপনারা যথাযথভাবে আপনারা সহযোগিতা করার জন্য। টিকিটের জটিলতা এবং আমাদের পার্শ্ববর্তী দেশের যদি চিন্তাধারা করা হয় ইন্ডিয়ার বিশেষ করে, ওনাদের টিকিটের চেয়ে আমাদের টিকিট 4 গুণ বেশি। তাই আমাদের মন্ত্রী মহোদয়দের পক্ষ থেকে যেন এটি একটি সঠিক সিদ্ধান্ত এসে আমাদের প্রবাসীর জন্য একটি আসা যাওয়ার সুন্দর সুযোগ সুব্যবস্থা করে দেওয়া হয়। এ সময়ে প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ জসিমউদ্দিন উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠানের সফলতার দোয়া ও সহযোগিতা কামনা করেন। অনেকদিনের আশা ছিল আমার একটা হোটেল রেস্টুরেন্ট চালু করার, তো আজকে আমার আল্লাহ আশারূপ পূরণ করছে। তো আমার রেস্টুরেন্ট নাম হচ্ছে আপন বাড়ি। আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল যে আপন বাড়ি মতলব আমাদের আপনার নিজের ঘরের খানার মতো মেজবান খানা সব খানা থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটির সফলতা কামনার পাশাপাশি দেশ থেকে নবাগত ভিজিট ভিসাধারীদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই পছন্দ মতো উপযুক্ত কাজ খুঁজে নিয়ে ভিসা লাগিয়ে নিতে সকলের প্রতি অনুরোধ জানান। আপনাদের সবার কাছে অনুরোধ আছে, আপনারা সবাই নিজের ভাইদের প্রত্যেক বন্ধুদেরকে আপনারা জানিয়ে দিবেন যে এখন যেটা আছে সেটা ভিজিটে এসে আপনার নিজে দেখে শুনে করে আপনার পছন্দ মতো এবং আপনার কপিল যেটা থাকবে ওটা পছন্দ মতো করে আপনি বিষয়টা লাগাতে পারবেন। আপন বাড়ি হোটেল রেস্টুরেন্ট বাংলাদেশি মালিকানা উদ্বোধন করছি। ওনারা বিশেষ করে মেজান এবং লুসিশিল হানা আয়োজন তাইবু ওনারা ব্যক্তির প্রতি দাওয়াত লইল এবং ওনারা আন্তরিকভাবে আর এই সিটিংবাসীর এই হোটেলের সার্বিক সহযোগিতা করবেন। মালিকানাধীন মুসাফা 10 নম্বর কেরি 5-এর পাশে আফন বাড়ি নামে একটি রেস্টুরেন্ট আজকে উদ্বোধন হয়েছে। এখানে চট্টগ্রামের পরিবেশ মতে আফন ঘরের মতো করে সুব্যবস্থা রয়েছে। রেস্টুরেন্টে আসবেন, সবাই এখান থেকে খাওয়া দাওয়া করবেন। এখানে গ্রামের আপন বাড়ি রেস্টুরেন্টের নামে উদ্বোধন করা হয়েছে। বিশেষ করে মুসাফাতে যারা বাঙালিরা থাকেন, আমাদের গাউসিয়া কমিটির ভাইয়েরা বিশেষ করে মুসাফা 10 নম্বরে অনেকে আছেন, আপনারা একবার হলো আপন বাড়ি রেস্টুরেন্টে এসে আপন বাড়ি থেকে ঘুরে যাবেন এই আশা ব্যক্ত করতেছি। অনুষ্ঠানে মিলাদ কিয়াম পরিচালনা করেন মাওলানা রহমত আলী আল কাদেরী ও দোয়া পরিচালনা করেন মাওলানা মাইনউদ্দিন।